আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলের নতুন আরও একটি রেসিপি পর্বে। প্রতিদিন সকালে এক ঘেমে নাস্তা খেতে আর ভালো লাগে না। সকালে নাস্তা একটু ভিন্ন স্বাদের, হালকা পাতলা ও হেলদি নাস্তা হলে ভালো হয়, তাই না? আজকের রেসিপিটি সেরকমই একদম সহজ ও চটজলদি, ঝামেলা ছাড়াই হেলদি একটা নাস্তা রেসিপি। বানাতে সময় লাগবে মাত্র 10 থেকে 15 মিনিট। নাস্তাটি সকাল বিকালে নাস্তায় পরিবেশন করতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তাহলে চলুন চলে যাই এখন মূল রেসিপিতে। রেসিপিটি বানাতে আমার লাগবে ডিম, তো আমি এখানে 3টা সেদ্ধ ডিম নিয়েছি। তো ডিম 3টাকে এখন আমি গ্রেট করে নিচ্ছি। ডিমগুলো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে, এখন একটা মিক্সিং বোলে ডিমগুলোকে নিয়ে নিচ্ছি। এখন গ্রেট করা ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, 1.5 টেবিল চামচ গাজর কুচি, 1 টেবিল চামচ টমেটো কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম, 7 মতো লবণ, 1/2 চা চামচ অরিগানো, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। সকালে নাস্তায় বা বাচ্চাদের টিফিনে যদি নাস্তাটি বানান তাহলে লাল মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ মায়োনিজ। এখন সব কিছুকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কয়েক ফোঁটা লেবুর রস অ্যাড করে দিচ্ছি। লেবুর রসটাকে অ্যাড করার পরে আবারও সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার ভেতরের পুরটা রেডি, এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি, পাউরুটিগুলোকে আমি হালকা করে বেলে নিচ্ছি। খুব চাপাচাপি করে বেলে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি এখানে কয়েকটা পাউরুটি হালকা করে বেলে নিয়েছি। এইবারে বানিয়ে রাখা পুরটাকে চামচের সাহায্যে পাউরুটির ওপরে এভাবে লাগিয়ে নিচ্ছি। একটা পাউরুটির ওপরে পুরটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে, এখন সাইড থেকে নিয়ে এইভাবে ভাঁজ করে দিচ্ছি স্যান্ডউইচের শেপে। বাকি নাস্তাগুলো আমি একইভাবে রেডি করে নেব। আমার সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে, এক সাইডে রেখে এখন একটা স্পাইসি বাটার মিক্সচার বানিয়ে নেব। এখানে 1/4 কাপের মতো বাটার মেল্ট করে নিয়েছি। মেল্ট বাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণ অরিগানো, 1/2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এখন চামচের সাহায্যে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা আমার গরম হয়ে গেছে। সামান্য পরিমাণ বাটার দিয়ে মেল্ট করে নিচ্ছি, এখন নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোকে ভেজে নেওয়ার সময় চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে। তো এক পাশটা আমার হয়ে গেছে, এভাবে উল্টিয়ে দিচ্ছি। এখন বাটার মিক্সচার যেটা বানিয়ে রেখেছিলাম সেটা ব্রাশের সাহায্যে এভাবে লাগিয়ে দিচ্ছি। এইভাবে বাটারটা লাগিয়ে নিলে খেতেও ভালো লাগবে আর ফ্লেভারটাও ভালো আসবে। তো আবারও আমি আরেক পাশটা এভাবে উল্টিয়ে দিচ্ছি। এ পাশেও আমি বাটার লাগিয়ে দিচ্ছি। নাস্তাগুলোকে আমি ভালো করে এ পাশ ও পাশ করে ছেঁকা দিয়ে নিয়েছি। তো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলোকে আমি সেম প্রসেসে ভেজে নেব। আমার সবগুলোই নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে এখন পরিবেশন করে দেখাচ্ছি। নাস্তাটি যেমন হেলদি তেমন সুস্বাদু, ছোট বড় সকলেই পছন্দ করবে। বাসায় একবার হলো ট্রাই করবেন। আজকের এই হেলদি নাস্তাটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।
নাস্তাটি চাইলে এমনিও খেতে পারেন, আবার টমেটো ক্যাচাপের সঙ্গে পরিবেশন করতে পারেন। আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। কিপ ওয়াচিং নীলুফার্স রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।